নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। প্রথমে আপনাদের সাথে আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে তিথি থাকছে একাদশী। আজকে আপনাদের শিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। নক্ষত্র পূর্বাশারা, আজ আপনারা শীতাশক বৃক্ষ পূজা করুন, জল দিন প্রণাম করুন, তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে বণিজকরণ পক্ষ, শুক্লপক্ষ যোগ প্রীতিযোগ, দিন আজ আপনাদের ক্ষেত্রে রবিবার। রাহুকাল থাকবে 4:23 থেকে 5:58 বিকালবেলা। এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য না করা শুরু করা শুভ হবে। অমৃতকাল আপনাদের ক্ষেত্রে থাকছে 10:02 থেকে 11:37 সকালে। এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় 1:13 থেকে 2:48 বিকালে। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ দিক পূর্ব, যারা পূর্ব যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো। যারা পূর্ব দিকে যাত্রা করছেন না তাদের ক্ষেত্রে বলে রাখি, সকালে ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পূর্ব দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে মোটের ওপর অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। আলোচনায় চলে যাব আপনাদের সাথে এবার রাশিফলে। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু সমস্যা যা বহুদিন ধরে চলছিল সেগুলি কমবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অতিথি আগমনের সম্ভাবনা প্রাপ্ত হচ্ছে। শুভ রং আপনাদের জন্য আজকে অরেঞ্জ এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব বৃষ রাশি। আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু সইসাবুত বুঝে করতে হবে, আইনি জটিলতা থেকে বাঁচার চেষ্টা করুন, গাড়ি সাবধানে চালান, দুর্ঘটনার সম্ভাবনা প্রবল থাকছে, স্বাস্থ্যের খেয়াল বিশেষভাবে রাখুন। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 5 আলোচনা করব মিথুন রাশি। কাজে নতুন সুযোগ আজ আপনাদের ক্ষেত্রে মিলতে চলেছে, অর্থপ্রাপ্তির যোগ আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাবে। কর্মের যে সফলতা আপনাদের ক্ষেত্রে আজ মিলতে দেখতে পাবেন, কর্মের জটিলতা সমস্যা মিটতেও দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2 আলোচনা করব কর্কট রাশি। আর্থিক স্থিতি আজ মোটের ওপর ভালো হতে দেখতে পাবেন, কর্মের সমস্যা মিটে যাবে, স্থান পরিবর্তন আজ হতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব সিংহ রাশি। স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকছে, পারিবারিক সমস্যা মিটতে দেখতে পাবেন, সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি আজ নিশ্চিতভাবে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা 3 আলোচনা করব কন্যা রাশি। পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন, গুরুত্বপূর্ণ জিনিস আজ খোয়া যেতে পারে আপনাদের ক্ষেত্রে। শরীরের বিশেষ খেয়াল রাখুন, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হঠাৎই বৃদ্ধি পেতে পারে। শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা 2 আলোচনা করব তুলা রাশি। আর্থিক ক্ষেত্রে আজ লাভ আপনারা দেখতে পাবেন, আজ আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো কোনো যাত্রার সম্ভাবনা প্রবল থাকছে, স্বাস্থ্যের খেয়াল রাখুন, সমস্যা বৃদ্ধি পেতে পারে হঠাৎ করে। শুভ রং আপনাদের জন্য অরেঞ্জ এবং শুভ সংখ্যা 2 আলোচনা করব বৃশ্চিক রাশি। আপনাদের ক্ষেত্রে অর্থ লাভের প্রবল সম্ভাবনা থাকছে, থেমে থাকা কাজ শেষ হতে দেখতে পাবেন, আজ পরিবারে মঙ্গল কার্য বা মাঙ্গলিক কার্য হতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব ধনুরাশি। গুরুত্বপূর্ণ কাজ আজ শেষ হতে দেখতে পাবেন, আজ পাওনা অর্থ উদ্ধারের সম্ভাবনা প্রবল থাকছে, কর্মক্ষেত্রে সফলতা লাভের সম্ভাবনা প্রবল থাকছে। শুভ রং আপনাদের জন্য আজকে নীল এবং শুভ সংখ্যা 8 আলোচনা করব মকর রাশি। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা আপনাদের জন্য অত্যন্ত বিশেষ শুভ হবে, অর্থনৈতিক লেনদেন বুঝে করলে ফায়দা মিলবে। আজ গুরুত্বপূর্ণ কাজ যেগুলি রয়েছে সেগুলো কিন্তু দুদিন পিছিয়ে দিন, তা আপনাদের জন্য নচেত সমস্যা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 4 আলোচনা করব কুম্ভ রাশি। পাওনা অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকছে আজ, আজ কর্মক্ষেত্রে সাফল্য আপনাদের নিশ্চিতভাবে থাকছে, থেমে থাকা কাজগুলি কমপ্লিট হতে শেষ হতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য না নীল এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব মীন রাশি। কর্মের সমস্যা আজ মিটে দিতে দেখতে পাবেন, আজ অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে নিশ্চিত ঘটবে, লাভ অর্থাৎ ভালোবাসা সম্পর্কিত সম্পর্কে কিছু জটিলতা বৃদ্ধি হতে পারে। শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা 1। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল, প্রত্যেক দিনকার মতো রাশিফল। যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে। নমস্কার।